আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় আলোর পথের যাত্রীর ভাই ও বোনরা, সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। দুনিয়াটা হচ্ছে আখিরাতের ক্ষেত শুরু। এখানে যেমন বীজ বপন করব, আখিরাতের জগতে গিয়ে আমরা তেমনই ফসল পাব। আখিরাতের জগতের সবচেয়ে উত্তম ফসল হচ্ছে জান্নাত। আল্লাহ তাআলা বলেছেন, তার জীবন্ত সফল যাকে আমি মাফ করে জান্নাত দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আজ আলোচনা করব এমন কিছু ছোট্ট আমল রয়েছে যেগুলো আমল করলে দুনিয়া ও আখিরাত আপনার উভয় জগতই পাল্টে যাবে ইনশাআল্লাহ। কেননা কিয়ামতের দিন ছোট কোনো আমলও অনেক মূল্যবান হয়ে যাবে, তাই ছোট ছোট নেক কাজকে অবহেলা করা উচিত নয়, কারণ ইখলাসের সঙ্গে ছোট ছোট কাজই আমাদের এনে দিতে পারে বড় প্রাপ্তি। মহান আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, সেদিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে প্রত্যাবর্তন করবে, কারণ তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হবে। সুতরাং কেউ অনুপরিমাণ সৎকর্ম করে থাকলে সে তা দেখতে পাবে এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করে থাকলে তাও দেখতে পাবে। সূরা জিলজাল আয়াত 6-8। এ বিষয়ে নবীজি এরশাদ করেন, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। মুস্তাদরাকে হাকিম 7844। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোনো ভালো কাজকে কখনোই তুচ্ছ জ্ঞান করো না, এমনকি তোমার ভাইয়ের সঙ্গে হাস্যোজ্জ্বল চেহারায় সাক্ষাৎ করার ক্ষেত্রেও। সহিহ মুসলিম 144। নিম্নে এমন কিছু আমল তুলে ধরা হলো। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলাহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়। তিরমিজি 3464। সদকায়ে জারিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন মানুষ মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি জিনিস বন্ধ হয় না। সদকায়ে জারিয়া ওই ইলম যা দ্বারা মানুষ উপকৃত হয়, সুসন্তান যে তার মৃত বাবা মায়ের জন্য দোয়া করে। তিরমিজি 1376। সূরা ইখলাসের ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা কি কেউ প্রতি রাতে কোরআন শরীফের এক তৃতীয়াংশ তিলাওয়াত করতে অক্ষম, তাহলে সে প্রতি রাতে সূরা ইখলাস পড়বে, তাহলে কোরআনের এক তৃতীয়াংশ তেলাওয়াতের সওয়াব পাওয়া যাবে। মুসনাদে আহমদ 23,554। জুমার নামাজ। হযরত আউস ইবনে আউস আস সাকাফি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি জুম্মার দিন উত্তমরূপে গোসল করবে, অতঃপর কোনো রকম যানবাহনে না চড়ে হেঁটে আগে আগে মসজিদে যাবে, ইমামের নিকটবর্তী হয়ে বসবে, চুপ থাকবে এবং অনর্থক কথা বলা থেকে বিরত থাকবে, তবে তার জন্য বাড়ি থেকে মসজিদ পর্যন্ত প্রতি কদমে এক বছরের রোজা ও কিয়ামুল লাইলের সওয়াব লেখা হবে। আবু দাউদ 345। জামাতে নামাজ পড়া। হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতে আদায় করে সে অর্ধরাত্রি ইবাদতের সওয়াব পাবে, আর যে ব্যক্তি এশা ও ফজর নামাজ জামাতে আদায় করবে সে পুরো রাত ইবাদতের সওয়াব পাবে। আবু দাউদ 555। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি হেঁটে নামাজ পড়তে যাবে সে হজের সওয়াব পাবে, আর যে ব্যক্তি নফল নামাজের জন্য হেঁটে যাবে সে নফল ওমরাহের সওয়াব পাবে। আল মুজামুল কাবির 757। ইশরাক নামাজের ফজিলত। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে, অতঃপর সূর্যোদয় পর্যন্ত বসে আল্লাহর জিকিরে থাকে, তারপর দুই রাকাত নামাজ আদায় করে, সে পরিপূর্ণ একটি হজ ও ওমরাহের সওয়াব পাবে। তিরমিজি 586। গোপনে নফল পড়ার ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জনসম্মুখের তুলনায় লুকিয়ে নফল নামাজ পড়ার মধ্যে 25 গুণ বেশি সওয়াব। মানুষের উপকার করার ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোনো মুসলিম ভাইয়ের প্রয়োজনে কিছুক্ষণ সময় দেওয়া আমার কাছে এক মাস মসজিদে ইত্তেকাফ করার চেয়েও বেশি পছন্দনীয়। আল মুজামুল কাবির 13,646। আমলের নিয়াতেও সওয়াব মেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি রাতে শয়নকালে এই নিয়ত করে যে সে রাতে উঠে নামাজ পড়বে, কিন্তু প্রচণ্ড ঘুমের কারণে সকাল হয়ে যায়, তাহলে সে তার নিয়ত অনুযায়ী নামাজের সওয়াব পাবে, আর ঘুমটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য সদকা স্বরূপ হবে। নাসাই 1,787। রোগী দেখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের রোগের খোঁজখবর নেয়, আল্লাহ 70,000 ফেরেশতাকে তার মাগফিরাতের দোয়ায় নিযুক্ত করে দেন, সে দিনের যে সময় তা করবে ফেরেশতারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করবে, আর রাতের যে সময় করবে ফেরেশতারা ফজর পর্যন্ত তার জন্য দোয়া করবে। মুসনাদে আহমদ 955। উপরোক্ত আমলগুলো করা খুব একটা কষ্টসাধ্য বিষয় নয়, যে কোনো মানুষ একটু চেষ্টা করলেই হয়তো সম্ভব, সময়ের দিক থেকেও খুব একটা বেশি না, অথচ এই আমলগুলোর মধ্যেই অতি সহজে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় বান্দাবান্দি হয়ে উঠবে।
এই আমলের দরুন আপনি যেমন দুনিয়াতে শান্তিতে থাকতে পারবেন, পক্ষান্তরে আখিরাত জগতেও আপনি ভালো থাকতে পারবেন। মোট কথা, এই আমলগুলো নিয়মিত করলে ইহকাল ও পরকাল উভয়কালেই আল্লাহ তাআলা আপনাদের মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলো পরিপূর্ণভাবে করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন ও শেয়ার করে আপনিও নেকির কাজের অংশীদারী হন। আল্লাহ হাফেজ।